আপনারা যৌথভাবে কোনো বিজনেস করার জন্য প্ল্যানিং করছেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনাদের জন্য ডিসিশন নেওয়াটা খুবই ইজি হবে যে আপনি কি পার্টনারশিপ ফার্ম করবেন নাকি কোম্পানি রেজিস্ট্রেশন করবেন। আসসালামু আলাইকুম, বিজনেস টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিজনেস টিপস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আপনাদের বিজনেস টিপস দেওয়ার জন্য। তো আমরা বিজনেস টিপস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন এপিসোড তৈরি করছি আপনাদের বিজনেস নলেজটাকে ডেভেলপ করার জন্য। এ পর্যায়ে আমরা আলোচনা করব পার্টনারশিপ আর কোম্পানির মধ্যে পার্থক্যগুলো কি সেগুলো নিয়ে। যারা আপনারা যৌথভাবে কোনো বিজনেস করার জন্য প্ল্যানিং করছেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনাদের জন্য ডিসিশন নেওয়াটা খুবই ইজি হবে যে আপনি কি পার্টনারশিপ ফার্ম করবেন নাকি কোম্পানি রেজিস্ট্রেশন করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আসলে বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে অনেকে অনেকভাবে বিজনেস শুরু করতে পারে। কেউ একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে শুরু করতে পারে, কেউ একটা পার্টনারশিপ ফার্ম করতে পারে, বা কেউ একক মালিকানা বা প্রোপ্রাইটারশিপ করতে পারে। যে আমরা পূর্বে আলোচনা করেছি ট্রেড লাইসেন্স নিয়ে, কেউ যদি একক মালিকানা কোনো বিজনেস করতে চায় সেক্ষেত্রে সিম্পলি একটা ট্রেড লাইসেন্স করে সে বিজনেসটা স্টার্ট করতে পারে। বাট প্রবলেম হচ্ছে যখন যৌথভাবে কয়েকজন শেয়ার হোল্ডার একসাথে মিলে কোনো বিজনেস স্টার্ট করতে যায়, তখন প্রশ্ন আসে যে আমি কি পার্টনারশিপ ফার্ম করব নাকি কোম্পানি করব। তো আমার লাস্ট 8 ইয়ার্সের এক্সপেরিয়েন্স থেকে আমার অনেক ক্লায়েন্ট বিভিন্ন সময় এই প্রশ্নটা করে আমাকে। তো সেই প্রশ্নের আনসার দিতে গিয়ে আসলে আমরাও কিছুটা বিব্রত হই, যা কারণ এই জিনিসটা যদি পার্টনারশিপ এবং কোম্পানির ডিফারেন্সটা যদি জানা থাকে তাহলে আপনি ডিসিশন নেওয়াটা ইজি হয়। আমাদের কী হয় তখন এটা বোঝানোর জন্য সম্পূর্ণ ব্যাখ্যাটা দিতে হয়, এটা আসলে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তাই মনে করলাম যে পার্টনারশিপ আর কোম্পানির ডিফারেন্সের কি পার্থক্য হয় এটার উপরে একটা ভিডিও করা দরকার, যে ভিডিওটা দেখলে আপনাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আলোচনা করব সদস্য সংখ্যা নিয়ে। তো পার্টনারশিপ ফার্মে আপনি মিনিমাম 2 জন আর ম্যাক্সিমাম 20 জন সদস্য সংখ্যা হতে পারবে, হোয়ার এজ কোম্পানি ফার্ম করলে আপনার মিনিমাম 2 জন আর ম্যাক্সিমাম 50 জন সদস্য একসাথে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন। এক্ষেত্রে আপনাদের একটা বিশ্লেষণের ক্ষেত্র তৈরি হলো। এরপরে আমরা আলোচনা করব দায়, যে দায়বদ্ধতাটা কি থাকে। পার্টনারশিপ ফার্মের দায়টা হচ্ছে অসীম, আর লিমিটেড কোম্পানির দায়টা হচ্ছে লিমিটেড। কোম্পানির নামই হচ্ছে লিমিটেড, মানে কোম্পানির দায়বদ্ধতাটা লিমিটেড থাকে। পার্টনারদের একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে লাইক আপনি যখন একটা পার্টনারশিপ ফার্ম করবেন তখন আপনার কোম্পানির যে প্রতিষ্ঠানের যে কোনো আর্থিক লেনদেনের জন্য আপনি নিজেই লায়েবল, হোয়ার এজ যখন আপনার প্রতিষ্ঠানটা লিমিটেড কোম্পানি হবে তখন আপনি পরিপূর্ণভাবে লায়েবল না, আপনার লায়াবিলিটিসটা লিমিটেড। যতটুকু আপনি শেয়ার হোল্ড করছেন ঠিক ততটুকু লায়াবিলিটি আপনার উপর আসবে কোম্পানির যে কোনো আর্থিক লেনদেনের উপর। এবার দেখি নিবন্ধন প্রক্রিয়াটা। নিবন্ধনের উপর ভিত্তি করে পার্টনারশিপ আর কোম্পানির মধ্যে ডিফারেন্সটা কি সেটা বুঝলে আপনার জন্য ডিসিশন নেওয়াটা সহজ হবে। তো পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে মানে নিবন্ধনটা ইনিশিয়ালি খুব এসেনশিয়াল না, জাস্ট আপনি একটা পার্টনারশিপ ডিড করে পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে পারবেন। পক্ষান্তরে আপনি কোম্পানি কোনো ডিডের মাধ্যমে তৈরি হয় না, কোম্পানির জন্য অবশ্যই আরজেসিতে রেজিস্টার্ড হতে হবে, আপনার মেমোরেন্ডাম অফ আর্টিকেল অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন করে সেটা আরজেসিতে রেজিস্টার্ড করে আপনার নিবন্ধন নিয়ে বিজনেস স্টার্ট করতে হবে। নিবন্ধন প্রক্রিয়াটা হচ্ছে এই। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মুনাফা। মুনাফাটা কিভাবে বন্টন হয় এটা জানলেও আপনার জন্য ডিসিশন নেওয়াটা ইজি হবে। পার্টনারশিপ ফার্মের মুনাফা বন্টন হয় অ্যাজ পার আপনার পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডে ঠিক যেভাবে আপনার রেশিও, ইনভেস্টমেন্ট রেশিও এবং প্রফিট রেশিও থাকে, ওই অনুযায়ী পার্টনারশিপ প্রফিটটা শেয়ার করা যায় যে কোনো জায়গায়। লাইক আপনার 30% ইনভেস্টমেন্ট থাকলেও 30% প্রফিট শেয়ারের
ইস্যু থাকলো তখন আপনি ইয়ারলি নেন, মান্থলি নেন, আপনার অ্যাজ পার পার্টনারশিপ ডিড আপনি প্রফিটটা শেয়ার করতে পারবেন পার্টনারদের সাথে। বাট কোম্পানির ক্ষেত্রে ঠিক এভাবে আসলে প্রফিটটা শেয়ার করা যায় না। কোম্পানির ক্ষেত্রে একটা অডিট রিপোর্ট হয়, সেটার উপরে ভিত্তিতে কোম্পানির যেই প্রফিট হয় সেই প্রফিটের উপরে একটা ডিভিডেন্ড শেয়ার করে, ডিভিডেন্ডের মাধ্যমে প্রফিটটা শেয়ার করা হয়। এই হচ্ছে ডিফারেন্স। এখন আপনার জন্য ডিসিশন নেওয়াটা আই থিঙ্ক ইজি হবে যে আপনি কি আপনার বিজনেসের ধরন বা আপনাদের ডিমান্ড এটার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি কি পার্টনারশিপ ফান্ড করবেন নাকি আপনি কোম্পানি ফান্ড করবেন। আরও কিছু পয়েন্ট আপনাদের অ্যানালাইসিস করে ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে লিগ্যাল এন্টিটি একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে পার্টনারশিপ ফার্মের লিগ্যাল কোনো এন্টিটি তৈরি হয় না, হোয়ার ইজ আপনার একটা লিমিটেড কোম্পানির লিগ্যাল এন্টিটি তৈরি হয়। তো একটু এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, লাইক আপনি একটা পার্সন বা আমি একটা পার্সন, আমার সাথে কি কোনো ইনজাস্টিস হলে আমি কারো বিরুদ্ধে সু করতে পারবো বা কেউ আমার বিরুদ্ধে সু করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম যখন একটা কোম্পানি ফর্ম হয়ে যাবে তখন কোম্পানি একটা লিগ্যাল এন্টিটি, সেক্ষেত্রে কোম্পানি কারো বিরুদ্ধে মামলা করতে পারবে এবং কোম্পানির বিরুদ্ধেও আরেকজন মামলা করতে পারবে। এক্ষেত্রে যখন আপনার পার্টনারশিপ একটা ফার্ম, সেই ফার্মের কোনো লিগ্যাল এন্টিটি তৈরি হয় না, ওই ফার্মের বিরুদ্ধেও কেউ মামলা করতে পারবে না আর ফার্মও কারো বিরুদ্ধে মামলা করতে পারবে না। তখন কি করতে হবে, ওই পার্টনারদেরকে আরেকজনের বিরুদ্ধে মামলা করতে হবে এবং অপোজিট যদি কোনো পার্টি থাকে তারা ওই পার্টনারদের নামে মামলাটা করবে। এই হচ্ছে ডিফারেন্স। তো এটাও খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনাটা কীরকম হয় পার্টনারশিপ ফার্ম আর কোম্পানির মধ্যে। ব্যবস্থাপনার পার্থক্যটাও আপনাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে পার্টনারশিপ ফার্মে অনেক সময় মানে অংশীদাররাই ব্যবস্থাপনা করে থাকে, এক্ষেত্রে কোনো নিষ্ক্রিয় পার্টনারও থাকতে পারে, লাইক কোনো নাবালক পার্টনার থাকতে পারে, তার কোনো অংশগ্রহণ থাকে না কিন্তু বিজনেস পরিচালনা হয়। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আসলে নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই, কোম্পানির হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর কোম্পানিটা ব্যবস্থাপনা করে আর ওই বোর্ড অফ ডিরেক্টরটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত একটা বোর্ড অফ ডিরেক্টর, সেই বোর্ড অফ ডিরেক্টর কোম্পানিটা পরিচালনা করে। এই হচ্ছে ব্যবস্থাপনার দিক দিয়ে পার্টনারশিপ অ্যান্ড কোম্পানির ডিফারেন্সটা। এখন হচ্ছে রাইট, আপনার রাইটটা কীভাবে ইস্টাবলিশ করবেন বা রাইটটা কীভাবে ট্রান্সফার করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ আপনি এক জায়গায় ইনভেস্ট করেছেন, লাইক 10 লাখ টাকা আপনি এক জায়গায় ইনভেস্ট করেছেন, আপনার যে কোনো প্রয়োজনে আপনি হয়তো সময় দিতে পারবেন না বা ওইটা ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে, আপনি আপনার স্থলে অন্য কাউকে বসাবেন। পার্টনারশিপ ফার্মে এক্ষেত্রে কিছু প্রবলেম আছে। প্রবলেম মিন্স মানে আপনি চাইলেই যে কাউকে আপনার আরও 5 জন পার্টনারের সাথে ইনভলভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তারা অ্যাকসেপ্ট না করে। আপনি এখানে আপনি খুব ইজিলি আপনার জাস্ট বেনিফিটটা শেয়ার করার জন্য আরেকজনকে আপনি নমিনেট করতে পারেন, সেটার জন্য হয়তো কোনো পার্টনারের অবজেকশন থাকবে না। কিন্তু অ্যাজ এ মানে পার্টনার সব রোলগুলো প্লে করার জন্য এটা হয়তো একজন পার্টনার আরেকজনকে যে কাউকে অ্যাকসেপ্ট নাই করতে পারে। অথচ যখন আপনি একটা লিমিটেড কোম্পানি ফর্ম করবেন সেক্ষেত্রে কোনো ডিরেক্টরদের কোনো প্রয়োজন নাই, আইনের বাধ্যবাধকতাই আপনি যে কাউকে যে কোনো সময় আপনার শেয়ারটা ট্রান্সফার করতে পারবেন এবং অ্যাজ এ ডিরেক্টর অর শেয়ার হোল্ডার সে ওই তার সম্পূর্ণ রাইটটা এনজয় করতে পারবে। দ্যাটস ওয়াই ইজিলি যে কোনো সময় আপনার ইনভেস্টমেন্টটা খুব সিকিউর থাকছে, আইনের ভিত্তিতে আপনি যে কাউকে ট্রান্সফার করতে পারছেন। আর কিছু জায়গায় একটু বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে অডিট রিপোর্ট। লাইক পার্টনারশিপের ক্ষেত্রে অডিট রিপোর্টটা ইয়ারলি কম্পালসারি না, কিন্তু কোম্পানির ক্ষেত্রে অডিট রিপোর্টটা আপনার ইয়ারলি কম্পালসারি। পার্টনারশিপের ক্ষেত্রে যদি আপনার ট্রানজ্যাকশন অ্যাবভ 60 লাখ টাকা হয় তখন অডিট রিপোর্টটা করতে হবে, কিন্তু কোম্পানি ফর্ম করলে আপনার প্রতি বছর অবশ্যই অডিট রিপোর্ট করতে হবে। এছাড়া আপনার ওই অবসায়নের ক্ষেত্রে কিছু জটিলতা আছে কোম্পানির ক্ষেত্রে। কোম্পানির অবসায়নটা একটু কমপ্লিকেটেড, আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবসায়ন করতে হয় আর পার্টনারশিপ ফার্ম যে কোনো সময় পার্টনাররা চাইলেই
ক্লোজ করতে পারে। এই হচ্ছে টোটাল পার্টনারশিপ আর কোম্পানির মধ্যে ডিফারেন্সটা। আশা করি এতক্ষণের আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্টনারশিপ ফার্ম অ্যান্ড কোম্পানি। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এই আলোচনাতে যেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আপনারা পার্টনারশিপ ফার্ম করবেন না কোম্পানি করবেন, আমাদের নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব যে কোম্পানি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর পার্টনারশিপ রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা। এই দুইটা আমাদের পরবর্তী ভিডিওতে পাবেন, সে কারণে আপনারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।